চাই অরিত্র তোমার মত জানতে চাই এটা এটা কি করা যায় মুখ্যমন্ত্রী তিনি দেখতে পাচ্ছেন না যে বঙ্গযোগ আছে এই বাংলাতে ললিতঝাড়া খুব সুন্দরভাবে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছে এবং আমি দোষ দেব না তোমার তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা ছেলেরা রয়েছেন মেয়েরা রয়েছে তাদের ওপরে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে এই নাগ নাগিনীরা যারা বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে একটা বড় র্যাকেট তৈরি করতে চাইছে আমি দোষ দেব না কিন্তু সলিউশনটা কি হতে পারে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখেছিলাম নন্দীগ্রামের সময় সিঙ্গুরের সময় কিভাবে মাওয়েস্ট এলিফেন্ট ঢুকে পড়েছিল আমরা এখনও দেখতে পাচ্ছি যশোর রোডের একটা মাস মুভমেন্টকে ভেতরে ইনফিলট্রেট করে দেওয়া হচ্ছে কৃষক মুভমেন্টে খালিস্তানি ইনফিলট্রেশন হয়ে যাচ্ছে জায়গাটা কোথায় এটা তো ভয়ঙ্করভাবে রক্ত বীজের মতন ছড়িয়ে পড়ছে দেখুন প্রথম কথাই হচ্ছে সমস্ত দল মত ইত্যাদির বাইরে বেরিয়ে আমি দুটো কথা বলি প্রাক্তন পুলিশ কর্তা সাহেব আছেন অবশ্যই এগ্রি করবেন যে ভৌগোলিক কারণে বাংলার যে আমাদের জিওগ্রাফিক অবস্থান সেই জন্যে বছরের পর বছর ধরে বাংলাকে বহু টেরারিস্টরা কিন্তু করিডোর হিসাবে ব্যবহার করে আসছেন এবং এখনও সেই ট্রেন্ড কিন্তু অব্যাহত রয়েছে আমি জানি না কেন স্টেট এটাকে এন্ডোর্স করছেন এবং বাংলার যোগ আছে কি নেই সেটা তো মানে তদন্ত সাপেক্ষ সেটা প্রমাণিত হবে সেটা অন্য ব্যাপার কিন্তু বাংলায় বসে কিছুদিন আগে একটা সাক্ষাৎকার বেরিয়েছে এই ললিত ঝা এবং তার ললিতঝার মা বাবা তার বিহারে যেখানে তিনি থাকেন সেই গ্রামের সেখানে খুব ইম্পর্ট্যান্ট কথা সেখানে বলা হচ্ছে যে কলকাতার যে মেসে বা যেখানে তিনি থাকতেন দীর্ঘ বছর ধরে সেইখানে কিন্তু তার ঘরে বিভিন্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর ছবি আছে মানে ছিল সেই সময় তার বাবা সেটা অ্যাকনলেজ করছেন এবং তার মা একটা কথা অদ্ভুত বলছেন যে আমি জানি না সে যেটা করেছে সেটা অন্যায় কিনা কিন্তু সে ক্রাইম করতে পারে না তার মানে এই ন্যাশনাল সিকিউরিটি ব্রিজটাকে এই মানুষগুলো ক্রাইম বলে মনে করছেন না এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয় যে এটা সবার আগে ভাবতে হবে যে এরা যে কটা নাম উঠে আসছে এই ললিতঝা মহেশ সাগর আরও নানা রকমের নাম উঠে আসছে এরা প্রত্যেকেই কম বেশি একই রকমের আর্থসামাজিক ক্লাস থেকে বিলং করে এবং শুধু ললিত হচ্ছে একটা ফেস আমি বলে দিতে পারি এর পেছনে আরও বিরাট বড়ো মাথারা ইনভলভ রয়েছেন যেরকম যাদবপুরের ক্ষেত্রে যাদবপুরের র্যাগিং কান্ডে আমরা দু একজনকে দেখতে পেয়েছিলাম আমরা কিন্তু আসল মাথাদেরকে কিন্তু আমরা এড়িয়ে চলে যাচ্ছি সেটা পলিটিক্যাল কারণে হোক বা অন্য কোনো কারণে হোক ললিত শুধুমাত্র একজন মুখ অন্যান্য ক্ষেত্রে ইনি নিজেকে কোনোভাবে স্বার্থত্যাগ করে তাকে ব্রেনওয়াশ করা হয়েছে এবং তারা গিয়ে সারেন্ডার করে দিয়েছেন কিন্তু এর পেছনে একটা বিরাট গভীর নেটওয়ার্কস আছে এবং সব থেকে অ্যালার্মিং ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ নেই যদি না থাকে সেটা খুবই আনন্দের ব্যাপার কিন্তু কলকাতায় বসে পুলিশ দিল্লি পুলিশ কোর্টে পেশ করেছে যে দু বছর ধরে এর প্রি প্ল্যানিং হয়েছে এবং কলকাতায় বসে যদি এই প্ল্যানিং হতে পারে বাংলার যদি যোগ নাও থাকে বাংলার পুলিশের আরও আরও অনেক বেশি ভাবা উচিত তার কারণ এরা বাংলাকে আজকে এটা সংসদে হয়েছে বলে আমরা ভাবছি যে আমাদের এখানে তো হয়নি দিল্লিতে হয়েছে আমরা নাকে তেল দিয়ে ঘুমবো কিন্তু এটা কিন্তু কলকাতায় হতে পারতো কলকাতার শপিং মলে হতে পারতো কলকাতার রেলওয়ে স্টেশনে হতে পারতো ফলে বাংলায় এরকমভাবে নেটওয়ার্ক তৈরি হয়েছে বিভিন্ন এনজিও দেখতে পাচ্ছেন না পরিষ্কারভাবে বিজেপির যোগ কিছু না রাজুঘোষ কে যে জল দেওয়া হয়েছে রাজুঘোষ কি আবল তোল বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত

যে কেন করলো মিস্টিরিয়াস আমি বলছি স্যারেন্ডার আর একটা বলছি রাজুবাবু আপনাকে একটা কথা বলি যে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার তেইশে যে মানুষের মৃত্যুগুলো হলো সে সম্পর্কে একটু বলুন তো কোন স্টেটে একের পর একই ভাবে মৃত্যু হচ্ছে আপনি যাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছে পুলিশকে অপমান করছে পুলিশকে আর কোন সময় নেই কিন্তু রাজুকোষ আপনাকে একটাই কথা বলতে পারি আমি অন্তত গান্ধীজির বাঁদর হয়ে যাবেন না সন্ত্রাসবাদ দেখতে পারবেন না সন্ত্রাসবাদ শুনতে পারেন না সন্ত্রাসবাদ নিয়ে বলতে পারেন না আপনি আপনাকে আমি আমি খুব ভালোবাসি কিন্তু গান্ধীজির বাদর হয়ে গিয়ে রাজ্য চালাবেন না প্লিজ এখন এটাই হ্যাবিট হয়ে গেছে যেন আপনারা কি হয়েছে আপনি বলুন যে নেই আসুক আর্মি নামিয়ে দিন দরকার হলে চিরুলি করুক যেখানে যেখানে মাওবাদীদেরকে চিহ্নিত করে মৌলবাদীদেরকে চিহ্নিত করে এই বাংলা থেকে ছুড়ে ফেলে দেওয়ার ধক আছে যদি না থাকেন গান্ধীজির বাঁধর অন্তত হবে না